এবং দশম শ্রেণীর কিছু পরীক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেটা ফাংশন নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করে দেখাবো। এই প্রশ্নটি বিগত বছরের বিভিন্ন এসএসসি পরীক্ষা এবং স্কুলের পরীক্ষাগুলোতে আসতে দেখা যাচ্ছে। তো ক নাম্বার সমস্যাটা সমাধান করি। দেওয়া আছে দেওয়া আছে এখানে জিএক্স জিএক্স ইজ ইকুয়াল টু 3x + 1, 3x - 1। এখন আমাদের বের করতে হবে জি অফ জিরো, অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা জিরো বসাবো। তাহলে সুতরাং জি অফ জিরো, অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেখানে আমাদের জিরো বসাতে হবে, অর্থাৎ 3 × 0 + 1, নিচে 3 × 0 - 1। তাহলে জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেটা জিরো হয়, অর্থাৎ 0 + 1, নিচে থাকবে 0 - 1, অর্থাৎ এখানে উপরে +1, নিচে -1। সুতরাং দুটা বিপরীত চিহ্ন থাকলে সেটা মাইনাস হয়, একটা প্লাস একটা মাইনাস যদি থাকে এরকম তাহলে মাইনাস হয়, এবং 1 কে 1 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আরেকটা বলছে যে h1 নির্ণয় করো, অর্থাৎ এখানে আরেকটা ফাংশন দেওয়া আছে ht = t^4 + t² + 1, নিচে t². তো সুতরাং এখানে h1 নির্ণয় করতে হবে, অর্থাৎ t এর জায়গায় আমাদের 1 বসিয়ে দিতে হবে। সুতরাং h1 সমান আমরা লিখতে পারি 1^4 + 1² + 1, নিচে 1² তাহলে সমান সমান আমরা যেটা লিখতে পারি 1 এর পাওয়ার যেটাই হোক তার মান 1ই হয়, অর্থাৎ এখানে 1 + 1 + 1, নিচে 1, অর্থাৎ উপরে 1 + 1 + 1 মানে 3, নিচে হচ্ছে 1। তাহলে 3 কে 1 দ্বারা ভাগ করলে 3 হয়, অর্থাৎ যে কোনো সংখ্যার নিচে একটা 1 থাকে। তাহলে আমাদের নিম্নের অ্যান্সার হচ্ছে -1 এবং 3। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা সমস্যা, g1/x + 1 এবং g1/x - 1 এর মান নির্ণয় করতে হবে। তাহলে খ নম্বর সমস্যাটি আমরা সমাধান করি। তাহলে দেওয়া আছে আগে সেটা লিখি। দেওয়া আছে এখানে, অর্থাৎ জি এক্স এর জায়গায় এখানে 1/x বসাতে হবে, অর্থাৎ এই ফাংশন থেকে আমাদের সমাধানটা করতে হবে। তাহলে আমরা লিখি জি এক্স, দেওয়া আছে জি এক্স ইজ ইকুয়াল টু 3x + 1 / 3x - 1। এখন x এর পরিবর্তে আমাদের 1/x বসাতে হবে, তো সুতরাং জি অফ 1/x, তাহলে x কে সরিয়ে আমরা 1/x বসাবো, 3 × 1/x - 1। এই 3টা 1 এর সাথে গুণ, অর্থাৎ এখানে উপরে 3/x + 1 হবে এবং নিচে 3/x - 1 হবে। তাহলে আমরা যেটা লিখতে পারি, তাহলে উপরের যে ভগ্নাংশটা অর্থাৎ 3/x + 1, এটার লসাগু নিতে হবে, অর্থাৎ লসাগু এখানে x হবে, কারণ এই 1 এর নিচে একটা 1 আছে। তাহলে x এবং 1 এর লসাগু x, তাহলে x দ্বারা x কে ভাগ করলে 1 হয়, সে 1 দ্বারা 3 কে গুণ করলে 3 হয়। আবার x দ্বারা x কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে x ই হয়, সে x দ্বারা আবার 1 কে গুণ করলে এখানে x হয়। তাই নিচে ঠিক একই কাজ হবে, শুধু মাইনাস হবে, অর্থাৎ 3 - x। এখান থেকে আমরা যেটা লিখতে পারি, অর্থাৎ 3 + x / x, এই ভগ্নাংশের সাথে নিচের এই ভগ্নাংশটা ভাগ অবস্থা আছে, অর্থাৎ আমরা যদি ভাগ চিহ্ন দিই তাহলে আমরা জিনিসটা দাঁড়ায় এরকম 3 - x / x। এখন ভগ্নাংশের ভাগের কাজ হচ্ছে 3 + x, এই প্রথমে এই এই ভগ্নাংশটা লিখবো, এখন এখানে গুণ চিহ্ন হয়ে এই হর যাবে লবে এবং এই লব আসবে হরে, অর্থাৎ x/3 - x। তাহলে x x এখানে কাটাকাটি যাবে, তাহলে এখানে আমাদের থাকবে 3 + x, নিচে থাকবে 3 - x। এখন আমাদের প্রদত্ত রাশি যেটা, সেই রাশিটা আমরা লিখি যে প্রদত্ত রাশি। হ্যাঁ, প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে, প্রদত্ত
চতুর্থ রাশি জি 1/x প্লাস 1, নিচে জি 1/x মাইনাস 1। এখন এখানে যে মানটা বের হলো সেই মানটা আমরা এখন বসিয়ে দেবো, অর্থাৎ জি 1/x এর মানটা কিন্তু এটা, তাহলে এই মানটা আমরা এখানে এখানে বসিয়ে দিই। তাহলে জি 1/x এর মান হচ্ছে 3 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স প্লাস 1, নিচে 3 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স মাইনাস 1। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার পাওয়া যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করার জন্য প্রথমে নিচে আমরা উপরে যে ভগ্নাংশটা সেটা লসাগু নেব, অর্থাৎ এখানে লসাগু হবে 3 মাইনাস এক্স। তো 3 মাইনাস এক্সকে 3 মাইনাস এক্স দ্বারা ভাগ করে দিলে 1 হয়, সেই 1 দ্বারা 3 প্লাস এক্সকে গুণ করলে 3 প্লাস এক্স হয়, প্লাস এই 1-এর নিচে আর একটা 1 আছে, সে 1 দ্বারা এই এই যে 3 মাইনাস এক্সকে ভাগ করলে 1 হয়, সে 1 দ্বারা আবার 3 মাইনাস এক্স হয়, 3 মাইনাস এক্স দ্বারা 1-কে গুণ করলে 3 মাইনাস এক্স হয়। ঠিক একই কাজ নিচেও আমাদের করতে হবে, অর্থাৎ নিচে 3 মাইনাস এক্স তাহলে এখানে হবে 3 প্লাস এক্স, তাহলে এই -1 দ্বারা 3-কে গুণ করে দিলে -3, -1 দ্বারা -6 গুণ করলে +x। তাহলে এই 3 মাইনাস এক্স এবং এই 3 মাইনাস এক্স এটা কাটাকাটি যায়, এবং এখানে x কাটা যায়, 3 3 যোগ করে দিলে 6, এবং নিচে 3 3 ভ্যানিশ হয়ে যায়, x যোগ করে দিলে হয় 2x। এরপরে এখানে কাটাকাটি করা যায়, 3 2 দিয়ে কাটলে 3, এবং এই 2 কাটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে উপরে থাকে 3, নিচে থাকে হচ্ছে x। তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা গ নাম্বার সমস্যাটি সমাধান করি। তো গ নাম্বার সমস্যাটি সমাধান করার জন্য আমাদের যেটা লিখতে হবে, যে এখানে প্রদত্ত ফাংশন, অর্থাৎ এই ফাংশন থেকে আমাদের এই সমস্যাটি সমাধান করতে হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে আমরা লিখি, অর্থাৎ এখানে দেওয়া আছে h t is equal to 2 to the power 4 প্লাস t² প্লাস 1, নিচে t². এখন আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, অর্থাৎ এখানে লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা লিখি। লেফট হ্যান্ড সাইড ইজ t² এই স্কোয়ারটা এটা ভিতরেও থাকতো, টি এর উপরে থাকতো, একই কথা। তাহলে আমরা এই টি পরিবর্তে আমরা লিখবো t². তাহলে প্রদত্ত ফাংশন যেটা টি তার পরিবর্তে t² লিখবো, এবং তার হোল স্কোয়ার এখানে আগে থেকেই আছে, অর্থাৎ টির পরিবর্তে আমরা t² লিখবো। এখানে স্কোয়ার হবে +1, নিচে t² পরিবর্তে টির পরিবর্তে t² এবং a² a² এবার আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ এই 2 আর 4 পাওয়ারে পাওয়ারে গুণ হবে, অর্থাৎ t^8 হবে প্লাস এখানে t^4 হবে প্লাস 1 হবে এবং নিচে হবে t^4। এটাই হচ্ছে লেফট সাইড। এবার আমরা রাইট সাইড লিখি এখানে, অর্থাৎ রাইট সাইড যেটা দেওয়া আছে সেটা আগে লিখব h 1/t², অর্থাৎ প্রদত্ত যে ফাংশনটা সেখানে টির পরিবর্তে 1/t² বসাতে হবে। তাহলে টির পরিবর্তে আমরা 1/t² বসিয়ে দিই, এবং পাওয়ার 4 আছে, টির পরিবর্তে 1/t², তার পাওয়ার আবার 2 প্লাস 1, নিচে টির পরিবর্তে 1/t² এবং তার পাওয়ার আবার 2। এবার আমরা পাওয়ার পাওয়ার গুণ করে দেবো, অর্থাৎ 1/2 to the power 8 প্লাস 1/t² প্লাস 1, এবং নিচে 1/2
পাওয়ার 4। তাহলে উপরের যে ভগ্নাংশটা সেই ভগ্নাংশের আমরা লসাগু নিব, অর্থাৎ নেক্সট লাইন আমি এখানে উপরে লিখতেছি, তাহলে উপরের যে ভগ্নাংশটা সেটা লসাগু হবে 2 টু দি পাওয়ার 4, সরি 2 টু দি পাওয়ার 8। আচ্ছা এখানে হওয়ার 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 4, এটা নিয়ে মনে মনে একটা এক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 4 এবং 1 এর লসাগু 2 টু দি পাওয়ার 8। এই 2 টু দি পাওয়ার 8 কে এই হওয়ার 2 টু দি পাওয়ার 8 কে ভাগ করলে 1 হয়। 2 টু দি পাওয়ার 8 কে 2 টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করে দিলে অর্থাৎ 2 টু দি পাওয়ার 8 ভাগ 2 টু দি পাওয়ার 8 সমান 1, সে 1 দ্বারা 1, সে 1 কে গুণ করলে এখানে 1 হয়, প্লাস 2 টু দি পাওয়ার 8 কে এখানে 2 টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দিলে 2 টু দি পাওয়ার 4 থাকে, প্লাস এখানে যে 1 আছে সে 1 দ্বারা এই যে 2 টু দি পাওয়ার 8 কে গুণ হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 8 হবে এখানে, এবং নিচে থাকে 1/2 টু দি পাওয়ার 4। তাহলে এখন আমরা উপরের এই অংশটুকু আর এই অংশটুকু ভাগ অবস্থা আছে, তাহলে ভাগের সাথে সম্পর্ক কি? তাহলে ভাগ হবে, তাহলে উপরে 1 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 8, নিচে 2 টু দি পাওয়ার 8, এখানে গুণ হয়ে নিচের যে ভগ্নাংশটা সেটা উল্টে যাবে, অর্থাৎ উপরে হবে 2 টু দি পাওয়ার 4, নিচে হবে 1। তাহলে উপরে আমরা সাজাই লিখি এই যে এ লেফট সাইডের মতো, তাহলে উপরে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 8 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে এখান থেকে কাটাকাটি গেলে 2 টু দি পাওয়ার 4 থাকে, অর্থাৎ উপরে 4টা নিচে 8টা আছে, তাহলে 4টা 4টা গেলে নিচে 4টা থাকে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 থাকে, তাহলে লেফট সাইড এবং রাইট সাইড একই রকম হয়ে গেছে। সুতরাং আমরা এবার প্রমাণ করে দিলাম, সুতরাং সুতরাং আমরা লিখব যে এইচ টি স্কোয়ার রাইট সাইডে আছে ইজ 1/2 টি স্কোয়ার প্রমাণিত। আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ।